السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم نحمده السلام. ونصلي على رسوله الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত সভাপতি, এই সেমিনারের প্রধান মেহমান, আজকে প্রধান অতিথি, আসলে আমি তো সেই পাকিস্তান ব্রিটিশ আমলের প্রোডাক্ট, সেখান থেকে আজ পর্যন্ত পদ্মা যমুনা অনেক পানি গড়িয়ে গেছে। আমি প্রিয় নবীজিকে শুধু যুবকদের ভাগে, তরুণদের ভাগে ফেলতে চাই না, এর জন্য চাই না। আমরা জানি নবীজি যখন মক্কায় সব জঞ্জাল, পাপ পঙ্কিলতা, জুলুম শোষণ, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, নারী জাতির অধিকার এটাকে দলিত মথিত করা, মানবের অর্ধেক মানবী, নরের অর্ধেক নারী, তারা ছিল ধিক্রিতা, ঘৃণিতা, রক্তে রঞ্জিতা, জিন্দা প্রথিতা। নবীজি এসে কি ঘোষণা দিলেন? দলিতা নয়, মথিতা নয়, আশ্রিতা নয়, অধপতিতা, অপমানিতা নয়, নরের অর্ধেক নারী, মানবের অর্ধেক মানবী। সুতরাং নারী জাতিকে অবজ্ঞা করা চলবে না, তাদেরকে জীবিত কবর দেয়া চলবে না। তাদেরকে নিয়ে ইসলাম পূর্ব যে সভ্যতাগুলো আমরা দেখতে পাই, প্রাচীন গ্রিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা, আরো অনেক সভ্যতা, যুগে যুগে, কাল পরম্পরায়, সময় পরম্পরায় এই দুনিয়ার বুকে অতিবাহিত হয়েছে। আর প্রত্যেকটা সভ্যতার পিছনে আমরা দেখেছি ইতিহাস সাক্ষী, যখন সভ্যতা নামের এই মতবাদ মতাদর্শ গুলো নৈতিক অধঃপতনের, জুলুমের, শোষণের, নির্যাতনের, জঞ্জালের চূড়ান্ত সীমা অতিক্রম করেছিল, আল্লাহর গজবের খড়গ কৃপানের আঘাতে তারা চূর্ণিত, বিচূর্ণিত, একাকার, মেশাকার হয়ে গিয়েছিল। কোরআন এভাবে এটাকে বিম্বিত এবং চিহ্নিত করেছে, হাফাসাকু ফিহা। এই সকল সভ্যতা, এই সকল যুগের মানুষ যখন তারা সীমা লঙ্ঘন করেছিল প্রত্যেক ব্যাপারে, ফাহাক্কা আলাইহাল কাউল, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কম সিদ্ধান্ত তাদের জন্য কার্যকরী হয়ে গেল, ফাদাম্মার নাহা তাদমিরা। কোরআনের এই দাম্মার নাহা তাদমিরা শব্দটা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। তাদেরকে আমি শুধু ধ্বংস করিনি, তাদেরকে শুধু আমি মেরে ফেলিনি, চূর্ণিত, বিচূর্ণিত, ধুনিত, বিধুনিত, একাকার, মেশাকার করে দিয়েছি, মাটির সাথে মিশাই দিয়েছি। অনেক সভ্যতা, অনেক গোত্র, কওম, উম্মা, তাদের ঘটনা প্রবাহ মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব বিবেকের সামনে উপস্থাপন করেছে। প্রিয় দর্শক, আমরা দেখি মক্কার সেই দুর্দিনে, ইসলাম আসার আগেও যে জঞ্জালে পরিপূর্ণ ছিল, সেই জঞ্জালকে দূর করার জন্য 17 বছর বয়সে নবীজি হেলফুল ফজুল যুব সংগঠন গঠন করেছিলেন। 17 থেকে 40 নবুয়ত পর্যন্ত 23 বছর নবীজি অনেক শ্রম, অনেক ঘাম, অনেক প্রচেষ্টা, অনেক কিছু করেছিলেন। নবুয়তের আগেও মক্কার সবচেয়ে ভালো মানুষ ছিলেন যুবক নবী, মক্কার সবচেয়ে সত্যবাদী ছিলেন যুবক নবী, মক্কার সবচাইতে আমানতদার ছিলেন যুবক নবী, মক্কার সবচাইতে ন্যায় বিচারক, সৎকর্মশীল ছিলেন যুবক নবী। ভাইরা, তাহলে বুঝা গেল, যারা ইসলাম পছন্দ করতো না, ইসলামের নাম শুনলে যাদের গায়ে আগুন লেগে যেত, তারাও সেই মক্কার এই যুবককে বলেছিল মোহাম্মদ সাদেকুল ওয়াদিল আমিন, সত্যবাদী, আমানতদার, সৎ, ন্যায় বিচারক।
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাত ভাই, নবুয়তের পরে পরে মক্কা যখন রক্তের নদী বয়ে যেতে লাগলো, তখন কয়েকজন সাহাবিকে নিয়ে তিনি প্রথম রোহিত সাগর পার হয়ে পশ্চিম পাড়ে আফ্রিকা, হাফসা আজকের ইথিওপিয়া, সেখানে গিয়েছেন। কারো হাতে হাতে ব্যান্ডেজ, কারো এখানে রক্ত ঝরঝর করে পড়ছে, কারো আঙ্গুল কেটে ফেলেছে, কারো শরীরে যত পশম তত জখম, কেউ সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, সবাই জর্জরিত, ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত। নাজ্জাশী সেখানে গিয়ে, তাদের অধিকাংশ কিন্তু যুবক, রাজনৈতিক আশ্রয় চাইলেন। কুরাইশরা খবর পেয়ে তখনকার মক্কার চারজন বড় রাজনীতিবিদ, পলিটিশিয়ান, তাদের একজন আমর ইবনে আস, পরবর্তীতে যিনি মিশর বিজয়ী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার চারজন রাজনীতিবিদ, তিনি প্রথম, তারপর আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক বিমাতা ভাই জিয়াদ, আরেকজন মগিরা ইবনে শোবা, এই চারজন সাহাবি ইতিহাস সব পর্যায়ে স্বীকৃতি দিয়েছে যে এই চারজন মক্কার সবচেয়ে বড় পলিটিশিয়ান। তাদের একজন আমর ইবনে আস, আমর ইবনে আস কোরেশ নেতাদের একটা চিঠি নিয়ে আবিসিনিয়া গেল, গিয়ে নাজ্জাশিকে চিঠিটা দিল। চিঠির মর্ম ছিল, বাদশাহ হুজুর, মক্কার কতিপয় দুষ্কৃতিকারী, মক্কার কতিপয় জঙ্গি চরমপন্থী, মক্কার কতিপয় দেশ জাতি রাষ্ট্র সংহতির দুশ্মন, এরা নতুন কথা বলে নতুন পথে চলে খুন খারাবি সৃষ্টি করে মক্কা অশান্তি সৃষ্টি করেছে, মক্কার আম জনতা পাবলিকের মার খেয়ে, দেখেন তাদের মারের চিহ্ন শরীরের রন্ধ্রে রন্ধ্রে, তারা আপনার দেশে এসেছে, আমরা খবর পেয়েছি, আমাদের নেতারা এই চিঠি নিয়ে আমাকে পাঠিয়েছে, দয়া করে এই খারাপ লোকগুলোকে, অপরাধী লোকগুলোকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি তাদেরকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাব। এটা ছিল চিঠির মর্ম। বাদশা খ্রিস্টান কিন্তু রাজমাথা, বাদশা চিন্তা করলেন লোকগুলো যদি এতই খারাপ হয়ে থাকে, আমি আবারও বলছি তারা কিন্তু একজন দুইজন ব্যতিক্রম ছাড়া সবাই ছিলেন টক বগে যুবক, ইসলামের জন্য মার খেয়ে খেয়ে রক্তের দরিয়া সন্তরণ করে আজকে তারা আশ্রয়ের জন্য প্রবাসী। নাজ্জাশী বললেন, আচ্ছা এই লোকগুলা কি বলে, এরা কি বলতে চায়? তখন জাফর রাদিয়াল্লাহ তাআলা আনহু ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন, আমরা ছিলাম কাফের বেঈমান, আমরা ছিলাম অনন্ত পারলৌকিক জীবনে অবিশ্বাসী, আমরা মরা জন্তু খেতাম, আমরা মদ খেতাম, আমরা শুকর খেতাম, আমরা জায়েজ না জায়েজ এগুলা তো আক্কা না করে স্বেচ্ছাচারী জীবন যাপন করতাম, সেখানে নবী আসলেন, তিনি আমাদেরকে নীতি নৈতিকতার পথে ডাকলেন, আমরা সেটাকে গ্রহণ করলাম, এটাই আমাদের অপরাধ। এইবার নাজ্জাশি আমরকে জিজ্ঞাস করে, এই যে তাদের হাতে ব্যান্ডেজ, এখানে ব্যান্ডেজ, কারণ কান কেটে ফেলেছ, এই যে এমন মার মেরেছ, কয়জন মোহাম্মদের নতুন ধর্মবাদ দিয়ে তোমাদের পূর্বকার ধর্মে পৌত্তলিক ধর্মে কয়জন ফিরে এসেছে? সেদিন আমর ইবনুল আস বলেছিলেন, একজনকেও ফিরাতে পারিনি, মরতে রাজি, জীবন দেয়, কিন্তু তারা এটা ছাড়তে রাজি হয় না। এরপরে নাজ্জাশি বলেছিলেন, আচ্ছা এদের নেতা মুহাম্মদ, যার নাম, যার ব্যাপারে তুমি এতক্ষণ অনেক কথা বলেছ আমর, যে সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে কাহেন, সে পাগল, সে এটা সে সেটা, এজ এ ম্যান, ব্যক্তি হিসেবে আসলে মুহাম্মদ কেমন? তখন আমর ইবনুল আস ঝানু পলিটিশিয়ান, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বললেন, যে এতক্ষণ যেগুলো বলেছি এগুলো কথার কথা, রাজনৈতিক কথা, বাস্তবতা আপনি যখন জিজ্ঞেস করেছেন আমি মিথ্যা বলতে পারবো না, সত্য কথা বলা কোরেশের ঐতিহ্য, মোহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন এটা যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো মোহাম্মদের মতো ভালো মানুষ, এমন আদর্শ মানুষ, এমন সোনার মানুষ মক্কায় আরেকজন নাই। নাজ্জাশি তখনই চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে, আমর তোমার কথা যদি সত্য হয়ে থাকে
তাইলে জজিরাতুল আরব নয়, আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচে যে মাটি আছে, আফ্রিকার যে জমিন আছে, এটাও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আজকে বাংলাদেশে আমার কলিজার টুকরা ছেলেরা, আমার সন্তানরা, তারা রক্তের নদী সন্তরণ করে, রক্তের দরিয়া পাড়ি দিয়ে বেলালের মতো, খোবায়ের মতো, খাব্বাব বিন আরাতের মতো, আমার ইবনে ইয়াসিরের মতো তারা দ্বীনের পথে এগিয়ে যাচ্ছে। আমি ঢাকাতে একটা মসজিদে 22 বছর খুতবা দিয়েছিলাম, আপনারা অনেকে জানেন। সেখানে টঙ্গী থেকে কাজী জাফর, তিনি টঙ্গীতে পাকিস্তান আমল থেকে বামপন্থী আন্দোলন করতেন, কাজী জাফরের যে জাসদ, কেন্দ্রীয় কমিটির একজন নেতা, সঙ্গত কারণে আমি এই মুহূর্তে তার নাম বলছি না, আমার দুইজন মুসল্লি, তারা ওই লোকটাকে একই অফিসে কাজ করে সেই সুবাদে মসজিদে নিয়ে এসেছেন। আমি খুতবা দিয়েছি, জুমা পড়লাম, জুমার পরে তিনি আমার কাছে সময় চাইলেন যে খতিব সাহেবের সাথে আমার 2 মিনিট কথা আছে। আমি সময় দিলাম, কামরায় গিয়ে বসে বললাম যে ভাই আপনার নাম কি, আপনার কি পরিচয়, তিনি সব বললেন। এরপরে আবার বললে আপনার খুতবা আলোচনা, পর্যবেক্ষণ পর্যালোচনা এইভাবে আমি দেখেছি, আমি খুব খুশি হয়েছি। ওই সঙ্গী দুজনকে বলে আগামী জুমা থেকে আপনারা আসতে আমাকে সঙ্গে নিয়ে আসবেন। আমি হেসে বললাম এটা কোরআনের জাদু, এখানে অন্য কিছু নেই, কোরআনের জাদু। এখন ভদ্রলোক বলছে, হুজুর আমার একটা মাত্র মেয়ে, একটা মাত্র সন্তান, সে কেমিস্ট্রিতে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দেবে, কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রি সাবজেক্টটা অঙ্ক হিসাব, এখন ঢাকা ভার্সিটিতে অনেক শিক্ষক পাওয়া যায়, ছাত্র আর কি, যারা টিউশনই করে, কিন্তু আমি একজনকে এই পর্যন্ত নিতে পারিনি, সাহস করিনি। বলে আপনি কি বলেন, পরিষ্কার ভাবে বলেন, আপনি ঢাকা ইউনিভার্সিটির আপনার পছন্দ মতো একটা ছেলে বাছনি করে দেন, যে ছেলেটা আমার মেয়েটাকে প্রাইভেট টিউশনই করবে, আপনি যদি বলেন 10,000, যদি বলেন 20,000, আমি দিতে রাজি আছি, কিন্তু আপনি তাকে বাছনি করে দিতে হবে আমার মেয়েকে পড়াবার জন্য। ভদ্রলোক সঙ্গে অ্যাড করলেন, আমার মেয়েটা আমি বাপ হিসাবে এটা নিঃসংকোচে বলতে পারি, ফেস, বডি, এপিয়ারেন্স সব দিক থেকে খুব আকর্ষণীয়, এখন কোন ছেলের কাছে তাকে প্রাইভেট পড়তে দিতে আমার সাহস পাচ্ছি না, এই জন্য আমি আগেও চিন্তা করেছি, আজকেও বললাম আপনি আমাকে একজন এই মেয়েকে অঙ্ক কেমিস্ট্রি এটা পড়াবে, একজন শিক্ষক দেন ঢাকা ইউনিভার্সিটির। ভদ্রলোক সঙ্গে যোগ করলেন, আপনি দিলে তো শিবিরের কর্মী দেবেন। আমি বললাম না, কর্মী দেব না, সদস্য দেব, তো হবেটা কি? আমি বললাম না, আমি দিলে তো এইটাই দিব, আপনি জানেন আপনি করেন জাসদ, আর আপনি যাদেরকে আপনার মেয়ের টিউটর হিসেবে, শিক্ষক হিসেবে চাচ্ছেন, তারা করে ইসলামী আন্দোলন, বাঘের ঘরে ঘোগের বাসা, এ তো মানানসই হচ্ছে না। তখন ভদ্রলোক বললেন যে হ্যাঁ, ওরা রগ কাটে, দেখেন ওরা রগ কাটে, ওরা এটা করে সেটা করে, কিন্তু মানুষ ভালো। আপনি যদি এই ধরনের একটা ছেলে বাছনি করে দেন, আমি মেয়ের ব্যাপারে নিশ্চিত হব যে শিবিরের ক্যাডার হলেও অন্তত আমার মেয়ে নিয়ে পালাবে না। তখনই আমার ওই নাজ্জাশীর ঘটনাটা আমার হৃদয়পটে ভেসে উঠল যে এই যদি হয় ঘটনা, তাহলে আমার পায়ের নিচের এই জমিনও তাদের পায়ের তলে চলে যাবে। প্রিয় দর্শক আসুন, সাহাবাই কেরাম তারা কোনো কলেজ, ইউনিভার্সিটি, কোনো মাদ্রাসায়, কোনো স্কুলে লেখাপড়া করেননি, রওজায়ে পাকের পাশে সোফা মাদ্রাসা, এটাই ছিল একমাত্র শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান সেই যুগে। এই সোফা মাদ্রাসা থেকে পরবর্তীকালে আমরা দেখি যে আবু বকরের মতো ধার্মিক তাত্ত্বিক, সালমান ফার্সির মতো এমন একজন সাধক, ওমরের মতো এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী, ওসমানের মতো একজন ব্যবসার সিআইপি, আলীর মতো একজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেম, এইভাবে দেখতে দেখতে সাদ ইবনে আবু আক্কাসের মতো একজন সেনা কমান্ডার, খালেদ ইবনে ওলিদের মতো একজন সেনাপতি, মুসান্নার মতো একজন সেনাপতি, এইভাবে দেখি যে সোফা মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, এটা একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে জীবনের সবগুলো ফ্যাকাল্টি খোলা আছে।
এক একজন আসলেন যে আমি সোফা মাদ্রাসায় ভর্তি হতে চাই। নবী বললেন কোন বিষয়ে লেখা পড়ো করবে, অমুক বিষয়ে, তুমি ওই ফ্যাকাল্টিতে ভর্তি হও। আরেকজন, তুমি ওই ফ্যাকাল্টিতে, ওই ফ্যাকাল্টিতে, নাম সোফা মাদ্রাসা, কিন্তু ফ্যাকাল্টি জীবনের সবগুলো সেখানে উন্মুক্ত। এক এক সাহাবি এক এক ফ্যাকাল্টিতে লেখাপড়া করে পরবর্তী নবীজি চলে যাওয়ার পরে মাত্র কয়েক বছরের মাথায় সপ্তম শতাব্দী থেকে 1200 শতাব্দী পর্যন্ত আমরা দেখি এই কোরআন সিলেবাস, হাদিস সিলেবাস, নবুয়ত বিশ্ববিদ্যালয় এখানে লেখাপড়া করে পরবর্তীতে শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, কালচারে, সিভিলাইজেশনে, জ্ঞানে, বিজ্ঞানে, আবিষ্কারে, গবেষণায় মুসলমান জাতি পুরো দুনিয়াকে তাক লাগাই দিয়েছিল। আজকের পশ্চিমী দুনিয়া, আজকের বিজ্ঞান জগৎ স্বীকার করে, আজকের আমাদের আবিষ্কার, গবেষণা সবকিছুর পিছনে আমরা ইসলামের 7 থেকে 12 এই 500 বছরের সোনালী ইতিহাসের কাছে আমরা ঋণী। এই ঋণ কোনোদিন শোধ করা যাবে না। প্রিয় দর্শক, তাহলে আমরা ছিলাম কোথায়, এলাম কোথায়, আমাদের এই পরিণতি আজকে কেন? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা নবুয়ত রেসালতের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। এরপরে আজকে জঞ্জালের পরিমাণ বেশি, অপকর্ম যারা করে তারা সংখ্যায় অনেক 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 বহু গুণে বেশি। ভয়ের কোনো কারণ নেই। কুল্লা ইস্তাবিয়াল খাবিসা ওয়াত্বয়্যিব, দেখেন আল্লাহ আপনাদেরকে কি শোনাচ্ছেন। হে নবী, আপনি আপনার এই নির্যাতিত সাহাবাদেরকে বলে দিন, কোনোদিন খবিস এবং নফিস, পবিত্র অপবিত্র, ইসলাম এবং কুফর, এই দুটো এক হতে পারে না। অলা ওয়াজাবাকা কাসরাতুল খাবিস, অপবিত্র অপকর্মের দল এরা চিরদিনই সংখ্যায় বেশি ছিল, কিন্তু সব যুগেই সত্য যেটা সেটা বিজয়ী হয়েছে, সামনেও যেটা সত্য সেটাই বিজয়ী হবে, ওদের সংখ্যা যত বেশি হোক। কামিন ফেয়াতিন কালিলাতিন গালাবাত ফেয়াতান কাসিরাতান বেজনিল্লা। এরপরে কোরআনে সুরায় তওবায় আল্লাহ ধারাবাহিক কয়েক জায়গায় বলেছেন যে তোমরা একজন, একজন নাও 10 জন, তোমরা 10 জন নাও 100 জন, তোমরা 10 জন হলে তোমরা 200 জনের সমান। আলহামদুলিল্লাহ, আমি এক কথায় বলতে চাই, আজকে বেলালের মতো আপনারা রক্ত দিচ্ছেন, আমাদের সন্তানরা আজকে নির্যাতিত, মক্কার যে পরিবেশ পরিস্থিতি সেটা আজকে এখানে বিরাজ করছে। ভয়ের কোনো কারণ নেই। সোনাকে খাঁটি করতে হলে প্রথমে আগুনে দেওয়া হয়, হাফরে দম দিয়ে এটাকে পোড়ানো হয়, পোড়ানোর পরে এটাকে চিমটি দিয়ে ধরে লোহার হাতলের উপরে নেওয়া হয়, 2.5 কেজি ওজনের হাতুড়ি দিয়ে পিটানো হয়। সোনা তখন কান্দে, চিৎকার করে, এতক্ষণ আগুনে পোড়ালে এখন আবার হাতুড়ি দিয়ে পিটাও। তখন মণিকার স্বর্ণকার বলে, আসবের আসবেরু সবর কর, নির্যাতন করি না তোর দাম বাড়াই, পিটিয়ে পুটিয়ে আবার আগুনে দেয়, আবার এইভাবে পোড়ায়, আবার উঠিয়ে আবার পিটায়। স্বর্ণ বলে, একটু আগে একবার পিটালে, একবার পোড়ালে, এখন আবার পোড়ালে, আবার পিটাও, কি অপরাধ আমার? স্বর্ণকার বলে, উসবর উসবর সবর কর, তোর দাম বাড়াই। এইভাবে কয়েকবার পিটুনির পরে এবার যখন এটা মিহিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, তখন এটাকে কেচি দিয়ে কাটে, কাটার পরে সাঁড়াশি দিয়ে ধরে, ধরার পরে এইবার একটা পাত্র, এটার মধ্যে কিছু সোহাগা, কিছু পদার্থ দিয়ে এইবার ডাইরেক্ট আগুন দেয়, পাইপের মাধ্যমে, আপনারা দেখেছেন ডাইরেক্ট আগুন, এর আগে কয়েকবার দিয়েছিল কয়লার আগুন বেলালের মতো, এবার ডাইরেক্ট আগুন। স্বর্ণ চিৎকার করে, এতক্ষণ কয়লার আগুনে পুড়লে, এখন আবার ডাইরেক্ট আগুনে আমাকে উত্তপ্ত করছো, কি আমার অপরাধ? স্বর্ণকার এবারে বলে, সবর কর, তোর মান বাড়াই, দাম বাড়াই, যত পিটাবো যত পোড়াবো তত তোর মান কমবে না, দাম কমবে না, বরং আরো বাড়বে। এইবার এইটাকে সূক্ষ্ম একটা সাঁড়াশি দিয়ে ধরে, হীরার একটা ছুরি দিয়ে এইভাবে তার বুকের মধ্যে এইভাবে কাটে, দাগ দেয়। স্বর্ণ আবার চিৎকার করলো, মরে গেলাম মরে গেলাম, এতক্ষণ পোড়ালে পিটালে কাটলে, এখন আমার বুকে ছুরি চালাও, আমার কি অপরাধ? স্বর্ণকার বলে, ধৈর্য ধরো সবর করো, ডিজাইন করি, প্যাটার্ন করি, এইভাবে যদি ডিজাইন না করি তাহলে তোর ভরি 70,000 টাকা বিক্রি হবে না। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদেরকে এইভাবে বারবার পিটানো হয়, বারবার পোড়ানো হয়, বারবার নির্যাতন করা হয়। যত নির্যাতন করা হয় আমার বাবাদের, আমার সন্তানদের খাটিত্ব বাড়ে, তাদের দাম বাড়ে, তাদের মান বাড়ে,
তাদের মালিক আমাদেরকে শুনিয়েছে, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই নির্যাতন নির্যাতন নয়, এই নির্যাতন বেলালের সাথে হাসরের মাঠে জান্নাতে আপনাদেরকে একত্র করে দিবে। এই নির্যাতন হাসরের কঠিন দিনে আবে কাউসারের সেখানে নবীজির হাতে পবিত্র পানপাত্র পানির পেয়ালা এটা আপনাদের নসিব করে দেবে। আজকের এই নির্যাতন হাসরের ময়দানে সাহাবায়ে কেরামের সেই খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা, দিনের সেই পথের যেই কাফেলা ইসলামের পথে যাবে, তিনি অপেক্ষা করতেছেন তার রাজকীয় রাজপ্রসাদ জান্নাত আপনার আমার আমাদের জন্য অপেক্ষা করতেছেন। যেদিন সেখানে আমরা যাবো, হাত্তায়জা জাউহা, যখনই এই শহীদি কাফেলা, এই নির্যাতিত ভাইয়েরা, বেলালরা, আপনারা যখন সেখানে যাবেন, অফতেহাত আবু আবুহা, তখন জান্নাতের দরজা আগে থেকে উন্মুক্ত থাকবে। অকাল আলহম খাজানা তুহা, সেখানকার যারা রক্ষী থাকবে, সিকিউরিটি ফোর্স থাকবে, তারা বলবে সালামুন আলাইকুম তেবতম ফাদখুলুহা খালেদিন। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তেবতম ফাদখুলুহা খালেদিন। সেই জান্নাত আপনার আমার আমাদের জন্য, আজকে আমার সোনার ছেলে যে জন্য অপেক্ষা করতেছে। মরণ একদিন আসে মুমিনের, আর মুনাফিকের কাছে মালিকুল মউত সারা জীবন আসে। মউত কা ফয়সালা আসমান মে হোতা হায় জমিন মে নেহি। সুতরাং আপনারা এগিয়ে যান, কোন রকমের কোনো কিছু নেই। আসবেরু ও সাবেরু ও রাবেতু, একটা আয়াতে আল্লাহ তিনবার বললেন আসবেরু ও সাবেরু ও রাবেতু। তাহলে বোঝা গেল মায়ের একবার খাবো না, মায়ের বারবার খেতে হবে, পিটুনি বারবার খেতে হবে, পোড় বারবার খেতে হবে। যত পোড় খাবো, জেল খাটবো, মার খাবো, তত আমাদের খাঁটিত্ব বাড়বে, খাঁটি সোনার মতো। আর কাল হাসরে আল্লাহ রাব্বুল আলামিন এই সোনাকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নেবেন, গ্রহণ করবেন। আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা, সাহাবায়ে কেরামের সেই আদর্শ এবং সেই খুন ডাঙ্গা মক্কা মদিনার পথ এটাকে ধরে জান্নাতের মঞ্জিলের দিকে এগিয়ে যাওয়ার মতো সাহসিকতা, মানসিকতা, দিনের বেলা ঘোড়ার পিঠে, দিন কায়েমের রাহনুয়া রাহাবার সিবা সালার, রাতের বেলা নামাজের মুসল্লায় তাহাজ্জুদ গুজার বান্দা হিসাবে। বেলাল যখন বলছিলেন ইয়ামনের সবচেয়ে দামি চাদর, বেলাল সাহাবারা সবাই পেলেন মসজিদে নববীতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানার কথা বলছি, আমার আজকের শেষ কথা। তখন সবাই চাদরটাকে, কেউ ঘ্রাণ শুকেন, কেউ কাঁধে নেন, কেউ মাথায় জড়ান, এইভাবে খুব দামি, সবচেয়ে দামি। বেলালের হাতে যখন চাদরটা দেয়া হলো, তিনি দূরের থেকে এসেছিলেন, তিনি এটাকে নাকের মধ্যে নিয়ে ফ্যাত ফ্যাত করে নাকের শ্লেষ্মা ফ্যাত ফ্যাত করে শ্লেষ্মা ঝাড়তেছেন, বুখারী হাদিস কিতাবুল মাগাজি। আশপাশে সাহাবারা বললেন বাহ বাহ ইয়া বেলাল, বেলাল বাহ বাহ, তুমি তো বড় লোক হয়ে গেছ, মক্কার সবচেয়ে দামি কাপড় দিয়ে তুমি আজকে নাক ঝাড়তেছ, তুমি তো বড় লোক হয়ে গেছ। বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো, ভাই তুমি যে বলছো আমি বড় লোক হয়ে গেছি, ঘটনা এমনটা নয়, আমি এই জন্য কানতেছি। মা ইয়াব কি কে ইয়া বেলাল, মক্কা যখন এইভাবে মার খাচ্ছিলাম, যখন নির্যাতিত হচ্ছিল, বারবার আগুনে পোড়ানো হচ্ছিল, আল্লাহ খুব কাছে ছিলেন, হাত দিলি আল্লাহকে ধরা গেছে, ডাক দিলে আল্লাহকে পাওয়া গেছে। তখন সংখ্যা আমরা অল্প কয়েকজন ছিলাম, কিন্তু আল্লাহ কাছে ছিলেন। আর আজকে অর্ধেক পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে গেছে, ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেছে। আজকে মুসলমানদের সম্পদের অভাব নেই, প্রাচুর্যের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আল্লাহকে এবার হাত দিলেও নাগাল পাই না, ডাক দিলেও ধরতে পারি না, আল্লাহ দূরে সরে গেছে। আল্লাহ একবার, এই হাদিসটা আমাদের জন্য বিরাট শিক্ষা, ত্যাগ কোরবানির শিক্ষা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের আয়োজক শহীদি কাফেলা, দূরে কাছে দেশে প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, হচ্ছেন, হবেন, সবাইকে আবার আহলান সাহালান খোশ আমোদের মোবারকবাদ জানিয়ে এই ধরনের দিনই প্রোগ্রাম এগুলোতে আমরা যেন অংশগ্রহণ করতে পারি, ভাগ বসাতে পারি নেকের পাল্লায়। আল্লাহ পাক সেই সাহসিকতা, মানসিকতা আমাদের অন্তরে, হৃদয়ের গহীনতম কন্দরে সৃষ্টি করে দিন। আমিন। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওবারাকাতুহু।